আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজ আবারই হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ রেসিপিতে থাকছে রসমালাই। রসমালাইটা অনেক জনপ্রিয় একটি খাবার, কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। আমি আজ বাসায় তৈরি করে দেখাবো, বাসায় থাকা জিনিস দিয়ে, উপকরণ দিয়ে কীভাবে আমরা তৈরি করতে পারি মজার রসগোল্লা। তো চলুন, রসগোল্লা দিয়ে কীভাবে রসমালাই তৈরি করা যায় সেটা আমি দেখিয়ে দেবো। আমার ভিডিওতে অবশ্যই আছে, আমার চ্যানেলে আছে, রসগোল্লা আছে। আজ আমি রসমালাই করে দেখাবো, মাত্র দুইটি তিনটি উপকরণ দিয়ে কীভাবে কতটা সুন্দরভাবে এবং লবণীয় তৈরি করা যায় সেটা আমি দেখিয়ে দেবো। কী কী লাগছে বলে দিচ্ছি। এখানে আমি মালাইটাকে তৈরি করে নিচ্ছি দুধের, এভাবে ডিম আগুন দিয়ে আপনি দুধের এই সরটাকে তৈরি করে নেবেন। এই যে সর পড়বে, এভাবে করে দুধটাকে ঘন করে মালাই তৈরি করে নেবেন। এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিব, এক চামচের মতন। এক চামচ চিনি দিয়ে আমি মালাইটাকে, চিনিটাকে গলে গেলে আমার মালাইটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আমার মালাইটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। এখন আমি চিনির শিরাটাকে তৈরি করে নিব। একটি কড়াইতে এক কাপ চিনি সাথে দিয়ে দিব, পানি দুই কাপ পানি দিয়ে দিব, এক কাপ পানি, আর এক কাপ পানি দিয়ে দিব। দুই কাপ পানি দিয়ে আমি শিরাটাকে তৈরি করে নিব। দুইটা এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিব। আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রসগোল্লাগুলি বানিয়ে নেব। এইখানে আমি ছানা নিয়েছি, এখানে প্রায় 2 কেজি ছানা নিয়েছি। 2 কেজি দুধ দিয়ে আমি ছানাটাকে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 চামচের মতন ময়দা, 1 চামচ চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে, এভাবে করে মিশিয়ে নিতে হবে। একদম পারফেক্টভাবে, যদি আপনার ছানার দল ছানাটা যদি ভালো করে না ছানা হয় তাহলে রসগোল্লা বা মিষ্টি যেটাই বানান না কেন, রসমালাই সেটাই হবে না। আপনাকে অবশ্যই ছানাটাকে ভালো করে বানিয়ে নিতে হবে। আমার পারফেক্ট, আমার ছানাটা পারফেক্টভাবে ছানা হয়ে গেছে। অবশ্য ছানার ভিডিও আমার আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন কিভাবে ছানা কাটতে হবে, সেটা আমার চ্যানেলে আছে। এখন এই যে আমি এভাবে হাতের সাহায্যে, হাতের তালুর সাহায্যে এভাবে করে মিশিয়ে নিতে হবে। ছানাটা যদি আপনার ভালো মতন করে কাটা হয় তাহলে রসগোল্লা বা রসমালাই মিষ্টি যেটাই করেন না কেন পারফেক্টভাবে হবে। এই যে আমার এটা তৈরি হয়ে গেছে, এখন আমি বানিয়ে নিব। আপনারা যে সাইজে দিতে চান সেই সাইজে করে নেবেন। আমি এখন বানিয়ে নিব রসমালাই। এই যে হাতে এতটুকু, আপনারা যে সাইজে এভাবে করে সাইজ একসাথে করে নিতে পারেন, যে সাইজে করবেন। আমি একদম ছোটও করব না, বড় করব না, মিডিয়াম সাইজের করব। এভাবে করে আপনারা হাত দিয়ে করে নিতে পারেন। এখন আমি একটাকে এভাবে করে একটু নিয়ে হাতের তালুতে দিয়ে তৈরি হয়ে গেছে।
এভাবে করে আমি বানিয়ে নিব। এই যে এভাবে করে নিলে হয় কি সব কটা একই সাইজের হয়। তৈরি হয়ে গেছে, দেখেন আমার এটা কোনো জায়গার থেকে ফাটেনি বা কোনো দাগ হয়নি, পারফেক্টভাবে হয়েছে, আমার ছানাটা কেটেছে। এভাবে করে আমি বানিয়ে নিব সমস্ত রসমালাইগুলি। এভাবে করে আমি সমস্ত রসমালাইগুলি বানিয়ে নিব। এই যে আমি যে বানাচ্ছি, তৈরি হয়ে গেছে আমার রসগোল্লাগুলি। এখন আমি দিয়ে দিব, রসে ভিজাব। আমার চিনির শিরাটা এই যে উতলাচ্ছে, এখন আমি রসগোল্লাগুলি দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 মিনিট পরে আমি ফিরে আসবো, মধ্যখানে আমি 5 মিনিট পরে দেখাবো কি অবস্থা। তো ফুলে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট পরে, এখন দেখব কি অবস্থা। এই যে ফুলে ডাবল হয়ে গেছে, ভিতরে লাড়া দেওয়া যাবে না। এভাবে করে একটু লাড়া দিয়ে দিতে হবে, হাতলটা ধরে একটু লাড়া দিয়ে দিতে হবে। এখন আমি আবারই রেখে দিব 10 মিনিটের জন্য। 15 মিনিট পরে যে আসছি, আমি তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আমি সেই রসে ভিজাব। এই যে আমার সেই খিচাটা, এটাকে আমি ভিজাব। এখন আমি ঠান্ডা হওয়ার অপেক্ষা, এটাকে আমি এভাবে ঢেকে রেখে দিব, ঠান্ডা হলে আমি ভিজাব। ফিরে আসছি ঠান্ডা হওয়ার অপেক্ষা। রসমালাইগুলি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে একটু চিপে চিপে নিব। এভাবে করে তুলে নিব রসের থেকে। এভাবে করে সমস্ত রসগোল্লাকে আমি তুলে নেব। রসমালাইগুলি আমার ছেঁকা হয়ে গেছে, এখন আমি সেই মালাইতে ভিজাব। মালাইটা আমার পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেছে এবং জমাট বেঁধে গেছে, কতটা সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব প্রথমে একটি বক্সে কিছু মালাই নিয়ে নিব। এখন আমি কিছু এই যে দিয়ে দিব, কতটা সল্ট দেখতেই দেখা যাচ্ছে। এভাবে করে দিয়ে নিব এগুলাকে। এখন আমি দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে একটু লাড়া দিয়ে দিব। রসমালাইটা আমার তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি নর্মাল ফ্রিজে বা ঢেকে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। রসমালাইটা পারফেক্টভাবে আমার তৈরি হয়ে গেছে, একটাকে আমি কেটে দেখাবো আপনাদেরকে। একটা পিরিজে আমি এক পিস নিয়ে আপনাকে একটু কেটে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখেন ভিতরটা কতটা সুন্দর রসে ভরা, চাপ দেওয়ার আগের থেকে গলে যাচ্ছে। ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এভাবে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, অনেক মজাদার একটি রেসিপি। ঈদ স্পেশাল বা বাসায় যখন ইচ্ছা তখন আপনারা এটা খেতে পারবেন, অনেক মজাদার। এই রসগোল্লাটা ছানা দিয়ে কত সুন্দর করে রসগোল্লা বাসায় তৈরি করা যায় সেটা আমি দেখিয়ে দিলাম ভিডিওটা। যে পর্যন্ত, আল্লাহ হাফেজ।